সম্মানিত হাজরিন, মহারব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আমরা এই জন্য আদায় করি, আমরা কিয়ামত পর্যন্ত যদি রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের কুদরতির কদমে সেজদারত থাকি, তারপরও শুক্রিয়া আদায় হবে না। কারণ যে নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলুন, যে নবী না হলে মহারব্বুল আলমিন কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম সূর্য চন্দ্র আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে কিছুই সৃষ্টি করত না, সে নবীর উম্মত হতে পেরে আরেকটি বার বলি চাওয়াজ আলহামদুলিল্লাহ। আমার রসুলের আলোচনা যেখানে হবে সেখানে বৃষ্টির মতো ভারী বর্ষণ হয় রহমত, সুবহানাল্লাহ বলুন। সেজন্যে সে রহমতের গণ্ডির ভিতরে ঢোকার জন্য আমি আবার বিনীত আহ্বান করতেছি, যারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, মেহরবানি করে বসে যাওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল করিমের সূরা বাকারা শরীফের দুই নং আয়াতে করিমা তেলাওয়াত করেছি। মহারব্বুল আলামিন কুদরতি জবানে এলান দিতে লাগলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে, মুসলমান থাকবে, টুপি দাড়ি থাকবে, কিন্তু মগর ঈমান থাকবে? কোরআন করিমকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা ভাইরা আমার? হুদাল্লিল মুত্তাকিন, তাদের জন্য মুত্তাকিন যারা ফরহেজগার, তাকওয়াবান, ঈমানদার, মহারব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনুল করিমকে হেদায়েত করেছেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনুল করিম থেকে যা কিছু আলোচনা হবে সবগুলোর উপরে বিশ্বাস আমরা করি কিনা, আমরা বিশ্বাস করব কিনা, সেই মোতাবেক আমরা আমল করব কিনা, তাইলে আর দেরি নয়। মহারব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম যদি আমরা দেখি, সূরা বাকরা শরীফের 185 নম্বর আয়াতে করিমাই মহারব্বুল আলামিন কুদরতি জবানে এলান দিতে লাগলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মহারব্বুল আলামিন কুদরতি জবানে এলান দিতে লাগলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই মাস যেই মাসের মধ্যে মাহে রমদানুল মুবারক মাসে কুরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার বিষয়বস্তু একটু বুঝতে একটু কষ্ট হবে, আমি একটু গভীরের দিকে চলে যাচ্ছি, একটু মনোযোগ চাই। যদি মনোযোগ হয়ে যায় আপনাদের দুই চক্ষু থাকবে আমার দিকে, আপনাদের কলব থাকবে মদিনাওয়ালার দিকে, সুবহানাল্লাহ। ইমান তাজা হয়ে যাবে, চক্ষু শীতল শান্তি হয়ে যাবে, ইমান মজবুত হবে, সুবহানাল্লাহ বলুন। মদিনাওয়ালা নবীর ফয়জাত, বরকত, রহমত আমাদের প্রত্যেকের উপরে বর্ষণ হবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। মহারব্বুল আলামিন বলেন, আমি ওই মাসের মধ্যে
কোন মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মাহে রমাদানুল মুবারক মাসে আমি কুরআনুল করিম নাজিল করেছি সুবহানাল্লাহ বুঝুন মাহে রমাদানুল মুবারক মাসে মহারব্বুল আলামিন কুরআন নাজিল করার কারণে মাহে রমাদানুল মুবারক মাস দামি হয়ে গেছে সুবহানাল্লাহ আরো উচ্চ আওয়াজে বলতে হবে আরো উচ্চ আওয়াজে সুবহানাল্লাহর আওয়াজ এত যদি ছোট হয় মদিনাওয়ালা নবী পর্যন্ত পৌঁছতে হবে কিনা এখান থেকে ডাইরেক্টলি মদিনাওয়ালা নবী পর্যন্ত চলে যেতে হবে সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ যদি এখানে না পড়ি বাড়ি থেকে বাসায় গিয়ে পড়ার সুযোগ আসেনি কোন সুযোগ নাই হুজুর সুবহানাল্লাহর মধ্যে ফায়দা কি রয়েছে আমার আল্লাহ বলেন আসমান এবং জমিন পর্যন্ত যতটুকু তোমরা ফাঁক দেখতেছো খালি জায়গা রয়েছে ওইটুক পর্যন্ত সব তোমার আমলনামায় লিপিবদ্ধ হবে সুবহানাল্লাহ মন কুলে প্রাণ ভরে খুশি মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এটার নাম ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ এখানে না বললে কোথায় বলবেন এখানে বলার সুযোগ রয়েছে বাড়ি থেকে বলার কোনো সুযোগ নাই প্রিয় হাজিরিন একটু গভীর মনোযোগ যেই মাসের মধ্যে কুরআনুল করিম নাজিল হওয়ার কারণে মাহে রমাদান দামি হয়ে গেল ওই মাসের মধ্যে মাহে বারোই রবিউল আউয়াল শরীফে সুবহে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে মা আমেনার কুলের মধ্যে বারোই রবিউল আউয়ালে ফজরের নামাজের আগে মক্কাতুল মুকাররমায় দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা নবী মদিনা ওয়ালা নবী গায়ব কি খবর রাখনে ওয়ালা নবী ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন হয়েছে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আমার প্রতি গভীর মনোযোগ একটু খেয়াল করবেন মাহে রবিউল আউয়াল মাসে আমার রসুল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার কারণে মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর হানাই কাবাকে যদি আপনি প্রশ্ন করেন ওগো হানাই কাবা কালো গিলাপ আমরা সবাই তো আপনাকে চিনি এটা তো আল্লাহর ঘর হিসেবে ঠিক কিনা আপনি বলুন আপনি কেমনে দামি হয়েছেন সুবহানাল্লাহ হাজরা আসওয়াদ আপনার সাথে ফিট করা হয়েছে হাজরা আসওয়াদকে আপনি প্রশ্ন করুন আপনি কেমনে দামি হলেন বাবে জমজম যেখানে হযরত সাইয়্যিদনা ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালামের পায়ের বদৌলতে জমজম সৃষ্টি হলো আপনি জমজমকে জিজ্ঞেস করুন হে বাবে জমজম আপনার এত তুলনা আপনার এত দাম বিশ্বের জমিনের মধ্যে আপনার পানি পান করার সময় সম্মানার্থে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে পান করেন কেন সুবহানাল্লাহ বলুন দুদু মরু প্রান্তে দুদু মরুভূমি আপনি জিজ্ঞেস করুন দুদু মরু প্রান্ত আরবের মধ্যে তো কিছুই ছিল না কেন দামি হয়েছ ওরা নুরানি জবানে আলান দিতে লাগলেন বারোই রবিউল আউয়াল শরীফে 570 খ্রিস্টাব্দে মা আমিনার কুলে নয়নমণি দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে নুরানি দুইখানা কদম মুবারক লেগে গেল ওই নবীর সত্তায় আমরা সবাই দামি হয়ে গেলাম গভীর মনোযোগ যেই নবীর কারণে যেই নবী আসার কারণে যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার কারণে 12টি মাস দামি হয়ে গেল সুবহানাল্লাহ বলুন মাহে রমাদানুল মুবারক মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মাহে রমাদান দামি হয়েছে
আর যেই মাসের মধ্যে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে একবারে ১২টি মাস ওই নবীর সৎকায় দামি হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন, লাইলাতুল কদর আমার নবীর মাধ্যমে পেয়েছি, মাহে রমাদানও আমার নবীর মাধ্যমে পেয়েছি, লাইলাতুল বারাত আমার নবীর মাধ্যমে পেয়েছি, সুবহানাল্লাহ লাইলাতুল মেরাজ আমার নবীর মাধ্যমে পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে কি কষ্ট হয়? একটু মনোযোগ যদি দেন অবশ্যই ইনশাল্লাহ বুঝতে কষ্ট হবে না। যেই নবী এসেছেন, যেই নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল, সেই নবীর আগমনে আমরা খুশিতে ঈদে মিলাদুন নবী করতে পারি না, জশ্নে জুলুস আমরা করতে পারি না? এটা কে শিখিয়ে দিলেন? মহারব্বুল আলামিন। আজকের আলোচনা হবে কোরআনুল করিম থেকে। প্রথম নম্বর কন্ডিশন হলো যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলুন, এটা তো সবাই বিশ্বাস করে নাকি? আপনি যদি কোরআন করিমকে দেখার মতো যদি আপনি দেখেন মহাব্বত নিয়ে, আন্তরিক নিয়ে, ভালোবাসার দৃষ্টিতে, আপনি কোরআন করিম কি বলে আপনি বুঝে যাবেন। সুবহানাল্লাহ বলুন, সূরাতুল ইউনুস শরীফ, সূরা ইউনুস আয়াত নম্বর ৫৮, নম্বর আয়াতে করিমাই মহারব্বুল আলামিন কুদরতি জবানে এলান দিতে লাগলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলুন। মুফাসসিরিনে কেরাম তাফসীর পেশ করতে লাগলেন, কুরআনুল করিমের মধ্যে যত কুল শব্দ রয়েছেন, যেমনিভাবে কুল হুয়াল্লাহ, হুয়া হাদ, এ কুল যত কুল রয়েছেন সমস্ত কুলের একটা অর্থ উজ্জ রয়েছেন, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। সুবহানাল্লাহ বলুন, আমি তো বললাম আপনাকে কোরআনে করিম তো দিয়ে দিলাম, আপনি একটু সত্যায়িত করুন না। সুবহানাল্লাহ বলুন, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন বিফাদলিল্লাহে ওয়া বিরহমাতিহি। সুবহানাল্লাহ, আরো চাওয়াজে এত এত আওয়াজ যদি ছোট হয় সুবহানাল্লাহর আওয়াজ তাহলে কি জমেনি? সুবহানাল্লাহর আওয়াজ আর মহব্বত নিয়ে বলতে হবে কি না? এখানে দুইটা শব্দ রয়েছে, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। মুফাসসিরিন কেরাম এই আয়াতে করিমার ফদল এবং রহমতের তাফসীর পেশ করতে লাগলেন। ফদল কা মানা কুরআনুল করিম। সুবহানাল্লাহ, বড় নিয়ামত আমাদেরকে আলম মহারব্বুল আলামিন দান করেছেন, আমরা খুশি না বেজার? নাকি তারান নান আটটেং কুরাইয়ের বই চাইবে? আতম মেজো হন মেহেদি লাগাই না, কণ্ঠস্বর হন বই গিয়ে গুনা। আল্লাহ বলেন ফদল কা মানা কুরআনুল করিম, সুবহানাল্লাহ, ওয়া বিরহমাতিহি রহমতের তাফসীর করতে লাগলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ আমাদেরকে দুটো নিয়ামত দান করেছেন, কটু? দুটো নিয়ামত, দুইটি নিয়ামত মহারব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এক নম্বর নিয়ামত হলো কুরআনুল করিম, এক নম্বর নিয়ামত কি? ঈদ মিলাদুন নবী মাহফিল করা মানে এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা, তার মানে এটা নয় যে হই সই আওয়াজ করে বাড়িতে ঘুমাবো, কালকে সকালে জিজ্ঞেস করা হবে হুজুরে কি বয়ান দিয়েছিল মনে আসেনি, তখন বলবে কিছু তো মনে নেই,
এটা যাতে না হয়। ঈদে মিলাদুন্নবী দলিল কোরআনে করিম থেকে দেওয়া হবে আজকে। ঈদে মিলাদুন্নবী কাকে বলে? সৃষ্টির শুরুতে, পৃথিবীর সৃষ্টির শুরুতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে। আমি ইনশাআল্লাহ কোরআনে করিম থেকে ঈদে মিলাদুন্নবীর উপরে গুরুত্ব ইনশাআল্লাহ আমি আলোকপাত করব, যদি মদিনাওয়ালা নবীর নেগা হয়। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, তাহলে দুটো নিয়ামত, এক নম্বর ফদল কামানা কোরআনুল করিমের আলম, দুই নম্বর নিয়ামত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ আপনি যে দুটো নিয়ামত দান করেছেন, একটা নিয়ামত আপনি কোরআনুল করিম দান করেছেন ওয়া বি রাহমাতিহি, আর একটি নিয়ামত আপনার হাবিবকে আমাদের মাঝে দান করেছেন, তো এখন কি করবে আল্লাহ, আমরা কি করব? আল্লাহ বলেন একটু সামনে যাও, ফাবিদালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। ফাবিদালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। দুটো নিয়ামত পেয়ে বসে থাকিও না, হাট ট্যাং বন্ধ করে জবানের মধ্যে থালা লাগিয়ে দিয়ে বসে থাকিও না। দুটো নিয়ামত পেয়েছ, তোমরা মহারব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাইলে আমরা দুটো নিয়ামত পেয়ে গেলাম। আল্লাহ বলে বান্দা সামনে যাও, ফাবিদালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ আমরা খুশি উদযাপন করব, টাকা পয়সা আমাদের দন দৌলত আমাদের জান মাল শ্রম দিয়ে খুশি উদযাপন করব, এর বেনিফিট কি? প্রশ্ন আছে না নাই? বেনিফিট কি? হুয়া খৈরুম, আল্লাহ বলে একটু দেখো, হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলুন। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোকে আমি ধন সম্পদ ওয়ালা বানিয়ে দিলাম, টাকা ওয়ালা পয়সা ওয়ালা, তোকে আমি ছেলে সন্তান দিয়ে বরফুর করে দিলাম, তোকে আমি মহব্বতের স্ত্রী দান করলাম, তোকে আমি গাড়ি বাড়ি দন্দল দিয়ে বরফুর করে দিলাম, এগুলো সবগুলো থেকে বড়ই নিয়ামত হলো হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন্নবী, ইতারা বলে ঈদে মিলাদুন্নবী নদ, হ্যাঁ ঈদে মিলাদুন্নবী দেখে না ফেসা, যদি বলে আজকে সূর্য উঠো নেই দিনের বেলায়, ফেসার কাজ হলো দিনের বেলায় অন্ধ থাকে, ঠিক কি না? দিনের বেলায় যদি ফেসা বলে আজকে সূর্য উঠে নাই, সূর্য তো উঠে গেছে, সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্তমিত হয়ে গেলেও, কিন্তু ফেসা যদি বলে আজকে সূর্য, তাহলে কি আমরা কি মানবো সূর্য উঠে নাই? বাংলাদেশের জমিনে কতগুলো ফেসা রয়েছে, ফেসা ঠিক কি না, যেগুলো ঈদে মিলাদুন্নবী আসলে ঈদে মিলাদুন্নবীকে ডাইরেক্টলি বলে বেদাত। ঈদে মিলাদুন্নবী কি বলে? বেদাত বলা মানে তার মানে কোরআনে করিমকে অস্বীকার করা, ঠিক কি না? আমি একটু ধীরে ধীরে বলতেছি বোঝার জন্য। কোরআনে করিমকে কি করা? আমার রসুলের হাদিসে পাককে অস্বীকার করা, ঠিক কি না? যারা কোরআনে করিমকে অস্বীকার করে টুপি থাকবে, দাড়ি থাকবে, ফাগরি থাকবে, জুব্বা ডিলা কুলুত মেসোয়া সব থাকবে, মুসলমান দাবি করবে, একটু ইমানদার কিনা দেখো না। সুবহানাল্লাহ বলো, একটু ইমানদার কিনা, প্রশ্ন আছে না নাই? এখন এই সমস্ত মানসিকগুলোর পিছনে যদি নামাজ পড়েন, নামাজ হবে কিয়ামত পর্যন্ত, সেজদা দেওয়া হবে, কপাল কালো হয়ে যাবে, নাগা হয়ে যাবে, কিন্তু নামাজ হবে না।
বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশী নাগরিক হয়ে বাংলাদেশের জমিনের মধ্যে বসে মিডিয়া ইউটিউব শেখ ইউটিউব কি শেখ সিনন শেখ ইউটিউব শেখ নবী বেদাত 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 ঈদে মিলাদুন নবী কোরআনে নাই হাদিসে নাই সাহাবে কেরাম করেননি যুগ যুগ ধরে মনীষীরাও করেননি এগুলো সুন্নিরা ঈদে মিলাদুন নবী আসলে তারা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায় এগুলো বাংলাদেশের মধ্যে কতগুলো ইউটিউব শেখ কি শুনো না গোমটা মৌলবি বাংলাদেশের জবিনের মধ্যে ফতোয়াবাজি করে ঈদে মিলাদ নবীকে বেদাত বলে বাংলাদেশের জবিনে বেদাত বলে মালয়েশিয়াতে যখন দাওয়াত দেওয়া হলো এটা বরাবর জায়েজ হয়ে গেল ঠিক কি না মালয়েশিয়ার জবিনে গিয়ে ঈদে মিলাদ ইন্টারন্যাশনাল ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে 150টি রাষ্ট্রের উপরে 150টি রাষ্ট্র 150টির উপরে ঈদে মিলাদ নবী জাকজমকভাবে সুন্দরভাবে পালিত হচ্ছে সুবহানাল্লাহ বলুন আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনিও সরকারিভাবে যারা বেদাত বলে তাদেরকে করার জন্য বাধ্যতা করে দিলেন সুবহানাল্লাহ বেদাত বলার কোনো সুযোগ আছে না কিন্তু সুযোগ আছে মালয়েশিয়া গেলি বেদাত জীবু মালয়েশিয়াতে যদি যাই ডলার এক টাকা বাইশ টাকা ঠিক নেই ও একটিয়া হটিয়া ফাইতো বুঁদা অনর ঠেকার বান্ডিল যখন চলে আসলো ঈদে মিলাদ নবী জায়েজ ঠিক না এগুলোকে কি বলা হয় কোরআনুল করিম বলে মুনাফিক এগুলোকে কি বলে মুনাফিক মুহাররব্বুল আলামিন কুদরতি জবানে এলান দিতে লাগলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার সুবহানাল্লাহ বলুন না মুনাফিকের স্থান কোথায় জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে মুনাফিক বড় ডেঞ্জারাস পাবলিক মারম্মা আল্লাহর জগত মিজা আল্লাহ গো সুর নির্ধারণ করে দিয়ে সুরতুল মুনাফিকুন সুরতুল ইতার আল্লাহ নাজিল ইদ সুরবে কোন সুরা সুরতুল মুনাফিকুন এই মুনাফিক বাটুয়ারদের জন্য নাজিল করা হয়েছে যারা বাংলাদেশের জমিনে ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে মালয়েশিয়াতে গিয়ে জায়েজ মালয়েশিয়াতে গিয়ে জায়েজ দুমুখী সাপ দুমুখী সম্মানিত উপস্থিতি তাইলে কি বলতে চাইছিলাম হাদিসে পাকের মধ্যে কাশাতিল গনামাইন ঠিক নেই কাশাতিল গনামাইন বাম ডাকার সাগির নেয় বাম ডাকার সাগির নেয় এটা কি রকম হুজুর এটা আমার রসুল বলেছেন কাশাতিল গনামাইন বুঝি নাই একটু বুঝে দেন কাশাতিল গনামাইন কা মানা ইয়ে হে যে ওখানে মাঝখানে একটা সাগি কি সাগি ও পাশে একটা ফুরুষ ছাগল ফাটা ফাটা এবং দক্ষিণে উত্তরে দুইটা ফাটা দুই ছেড়ে অবস্থান করে মাঝখানে সাগি অবস্থান করতেছেন মুনাফিক দেখুন আমার রসুল কি উদাহরণ দিলেন ওই সাগিটা কখন কতক্ষণ ওই ফাটার কাছে যায় আবার এই ফাটার কাছে আসে তাহলে কত বড় নিকৃষ্টতম হতে পারে দুনিয়ার জমিনে সেই জন্যে মুহাররব্বুল আলামিন সুরতুল মুনাফিক নাজিল করে একেবারে গ্যারান্টেড করে দিলেন উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন কোরআন করিমের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইউনুস আয়াত নম্বর 58 শেষ হলো এরপর আয়াতে কারিমার মধ্যে আসুন
بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا سبحان الله بولن মিলাদ النبي বলাইতরান উদহে সগে সূরা আল ইমরান আয়াত 166 সূরা আল ইমরান আয়াত ওয়া হাতাহুনা সূরা আল ইমরান আয়াত 166 মহান রব্বুল আলামিন কুদরতি জবানে এলান দিতে লাগলেন লাকদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইল বাসা ফিহিম রাসূলা উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ লাকদে এখানে একটু তাকিদ দিলেন নিশ্চিত করে দেওয়া হচ্ছে মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুমিন ঈমানদার যারা রয়েছে তোদেরকে বলি আল্লাহ বলে আল্লাহ কি বলে আল্লাহ বলে তোরা যারা মুমিন রয়েছস তোদেরকে আমি বলি আলাল মুমিনিনা ইযা বাসা ফিহিম রাসূলা আমি যে তোদের কাছে আমার রাসূলকে দান করলাম এটাই বড় নিয়ামত সুবহানাল্লাহ বলুন আল্লাহ বুঝি নাই আরেকটু ক্লিয়ার করতে হবে আলাল মুমিনিনা ইযা বাসা ফিহিম রাসূলা হে মুমিন ঈমানদার তোদের মাঝে আমার রাসূলকে দান করলাম তোদের মাঝে আমার রাসূলকে দিয়ে তোদের জন্য বড় ইহসান করলাম সুবহানাল্লাহ তোদের জন্য বড় ইহসান ইহসান করলাম আল্লাহ একটু খোঁটা দিলেন আল্লাহ একটু মান্না লাকদ মান্নাল্লাহু আল্লাহ একটু খোঁটা দিয়ে দেখিয়ে দিলেন তোদের মাঝে মুমিন ঈমানদার মুমিন কন্ডিশন মুমিন ঈমানদার তোদের মাঝে আমি আমার রাসূলকে দিয়ে বড় এহসান করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোদেরকে আমি বড় এহসান করলাম দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে আমি সৃষ্টি করেছি আমি কখনো বলি নাই একজন মানুষের বড় নিয়ামত হলো তার আকল জ্ঞান যদি না থাকে উনি রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরবে ঠিক কি না বড়ই নিয়ামত হলো আকল আল্লাহ বলেন আমি তোকে একটা বড় নিয়ামত দিয়েছি আকল দান করলাম দুই নম্বরের মধ্যে আমি দুটা চক্ষু দিয়েছি যে চক্ষু দিয়ে দুনিয়ার জমিন থেকে তুমি প্রথম আসমান পর্যন্ত দেখতেছো যেটা দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ বলুন আমি দুটো কান দিয়েছি যে কান দিয়ে তুমি শ্রবণ করো ভালো মন্দ শ্রবণ সে শক্তি আমি তোমার কানের মধ্যে দিলাম তোমাকে আমি জিহ্বা দিয়েছি যে জিহ্বা দেওয়ার কারণে তুমি স্বাদ উপভোগ করো এবং কত বলার সে শক্তি দেওয়া হয়েছে শুধু তাই নয় তোমাকে আমি দাঁত দিলাম তোমাকে আমি কথা বলার শক্তি দান করলাম তোমাকে আমি দুটো হাত দিলাম তোমাকে আমি দুটো পা দিলাম কোরআনের করিম দেখুন 30টি পারা রয়েছে কয়টি পারা 30টি পারা রয়েছেন 6666টি আয়াতে কারিমা রয়েছে 114টি সূরা রয়েছে 14টি সেজদা রয়েছে মহান রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোদেরকে এই নিয়ামত দিয়ে এহসান করি নাই সুবহানাল্লাহ বলবেন না বলতে চাইছিলাম গভীর মনোযোগ আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আকল দিলাম তোমাকে দুটো চক্ষু দিলাম তোমাকে দুটো কান দিলাম তোমাকে আমি জিহ্বা দিলাম তোমাকে দুটো হাত দিলাম তোমাকে আমি দুটো পা দিলাম তোমাকে কথা বলার আমি শক্তি দান করলাম বান্দা আমি বলি নাই আমি তোমাকে গুলু দিয়ে বড় এহসান করেছি আমি বলেছি তোমাদের মাঝে আমার রাসূলকে দিয়ে বড় এহসান করেছি উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ আমরা যে রাসূলকে পেয়ে গেলাম যে রাসূলকে আমাদের মাঝে দিয়ে আল্লাহ বড় এহসান করেছেন সে রাসূলকে পাওয়ার মাধ্যমে সে রাসূলের শুকরিয়ার্থে আমরা কি ঈদে মিলাদুন্নবী করতে পারি না ঈদে মিলাদুন্নবী কি কোরআনে নাই কয়টা মনে রাখেন আজকে কোরআনে করিম থেকে দলিল চলবে যে তাইলে ঈদে মিলাদুন্নবী আসে না নাই
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি যদি কিয়ামত পর্যন্ত সাজদারত অবস্থায় থাকেন, কিয়ামত পর্যন্ত আপনি সাজদারত রয়েছেন, আল্লাহকে বলেন আল্লাহ আপনার রসুলকে আপনি তো আমাদের মাঝে দিয়ে বড় এহসান করেছেন, সেজন্য আপনার কুদরতির কদমে আমি সাজদারত লইরাম। আল্লাহ তারপরও কি নিয়ামতের শুকরিয়া আদায় হবে? আল্লাহ বলবে কিয়ামত পর্যন্ত সাজদা করো, নিয়ামতের শুকরিয়া আদায় হবে। দেখে না, ঈদে মিলাদুন্নবী কোরআনে নাই? ঈদে মিলাদুন্নবী কোরআন আছে না নাই? সূরা ইউনুসের 58 নম্বর আয়াত, সূরা বাকরার 167 নম্বর আয়াত। এখন আসুন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সর্বপ্রথম কে করেছেন? আল্লাহ করেছেন, ঠিক কি না? এটা বিশ্বাস আছে না নাই? হুজুর আপনি যে বলতেছেন আল্লাহ করেছেন, সেটার কোনো দলিল আসেনি? আপনি দলিল যদি দিতে না পারেন, কালকে আপনার খবর আছে, বেশি দূর নয়, আপনি তো আমাদের মাঝে রয়েছেন, কেউ বিশ্বাস করবে আল্লাহ যদি মিলাদুন্নবী করেছে? আপনারা কেমনে বিশ্বাস করলেন? হ্যাঁ, ইউটিউব বক্তা বলছি না শেখ, বাংলাদেশের জবিন ঈদ মিলাদুন্নবী বেদাত, মালয়েশিয়া যখন চলে গেল ঈদ মিলাদুন্নবী জায়েজ, ওরে ডলার ফাটি, ইমাম তো শেষ করে দিউস, ঠিক নে? আমরা যদি সূরা আল ইমরান আয়াত নম্বর 81 কোরআন আছে না? আল্লাহ সর্বপ্রথম করেছেন, সেটা দলিল কোরআনে কারীমের মধ্যে রয়েছে। রব্বুল আলামিন কুদরতির জবানে এলান দিতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম আমি যখন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই আমি সৃষ্টি করি নাই, দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে আমি পাঠাইলাম, তোদেরকে আমি আলমে আর ওয়াহতে রুহ জগতের মধ্যে আমি সবাইকে একত্রিত করলাম, কি করলাম? রুহ জগৎ, এটাকে বলা হয় আলমে আর ওয়াহ, রুহ জগতের মধ্যে আমি তোদের সবাইকে একত্রিত করে আমি বললাম আলাস্তু বিরব্বিকুম, সুবহানাল্লাহ, আলাস্তু, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা বললাম আল্লাহ কেন নই, আল্লাহ আপনি তো আমাদের প্রভু, সুবহানাল্লাহ। আজকে যারা বেদাতের ফতোয়া দিচ্ছ, এরপর আয়াত কারিমার মধ্যে তোদেরকে আল্লাহ কি বলে দেখিস, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই স্বীকৃতি দিলাম আল্লাহ আপনি তো আমাদের প্রভু, সুবহানাল্লাহ। বলুন আল্লাহ বলেন তোরা তাক, আমি একটু নবীদেরকে একটু জিজ্ঞাসা করি, ওদের সাথে একটু কন্ডিশন করে নি, ওদের সাথে একটু ওয়াদাবদ্ধ হই, সুবহানাল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সুবহানাল্লাহ। বলুন নবীদেরকে ডাকলেন এখানে, এই যে আজকে আমরা বসলাম আপনাদের সাথে, আমার সাথে এখানে যারা রয়েছে আজকে এখানে, ফির সাহেব হুজুর কেবলা যিনি এসেছেন ওনার সাথে আমার সাথে ওখানে সাক্ষাৎ হয়েছে, আলমে আরওয়াহ রুহ জগতের মধ্যে, সেজন্য আজকে এখানে আমরা সাক্ষাৎ হলাম, সুবহানাল্লাহ। বলুন আপনি আগে ট্রান্সফার হয়েছেন, আমি আপনার পর আসলাম,
এতটুক বেশ কম কিন্তু ওখানে বলেছিলাম সবাই আল্লাহ আপনি তো আমাদের প্রভু সুবহানাল্লাহ শুধু তাই নয় মিসাকুন নবিয়িনা নবীদের কাতার হলো শহীদদের কাতার হলো শুধু তাই নয় সাহাবা ইকরাম যারা দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন এখানে আমরা লিকশাওয়ালা বেঙ্গারিওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিনমজুর শ্রমিক যারা রয়েছে সবার কাতার হয়েছে সুবহানাল্লাহ সবার কাতার হয়েছে সবাই স্বীকৃতি দিয়েছে আপনি আমাদের প্রভু আসুন মিসাকুন নবিয়িন নবীদেরকে ডাকলেন হযরতে সাইয়্যিদানা বাবা আদম নবিয়ানা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার রূহকে একত্রিত করলেন গভীর মনোযোগ আমার দিকে দৃষ্টি থাকবে আর কোন দিকে নয় এখান থেকে ঈদে মিলাদুন নবীর সবক নিয়ে যাবেন আপনি যা তার একজনকে বোঝাইতে পারেন সুবহানাল্লাহ বলবেন না আলমে আর ওয়াহতে সমস্ত নবীগণকে একত্রিত করলেন রূহকে একত্রিত করে বললেন মিসাকুন নবিয়িনা সবাই একত্রিত হলো লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুবহানাল্লাহ বলবেন না তোমাদেরকে আমি কিতাব দিয়ে হিকমত দিয়ে প্রজ্ঞা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করব সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম তোমাদের ওই কিতাব ওই হিকমত প্রজ্ঞা ওই গদি কে সত্যায়িত করার জন্য আমি একজন রসুল পাঠাবো সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাঠাবেন অসুবিধা নাই অসুবিধা নাই বললে হবে না আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাও যে আমার রসুলকে যখন পাঠাবো তোমাদের গদি ছেড়ে দিয়ে আমার রসুলের উপরে লাতুমিনুন্না সুবহানাল্লাহ লাতুমিনুন্না এখানে দুইটা নুন নুনে তাকিদ দুইটা নুন এখানে ব্যবহার করা হয়েছে গ্রামাটিক্যাল যদি বুঝেন অবশ্যই বুঝতে পারবেন আমি সেদিকে যাব না লাতুমিনুন্না অবশ্যই অবশ্যই ঈমান আনবে সুবহানাল্লাহ বলুন ওয়ালাতানসুরুন্না এবং অবশ্যই সাহায্য করবে সুবহানাল্লাহ এত আওয়াজ সুড় হলে হয় লাতুমিনুন্না ঈমান আনবে কার উপরে আমার রসুলের উপরে শুধু তাই না আমার রসুলকে সাহায্য করবা সুবহানাল্লাহ বলবেন না কার থেকে ওয়াদা নিচ্ছেন আল্লাহ আল্লাহ ওয়াদা নিচ্ছে নবীগণ থেকে তোমরা আমার রসুলকে যখন পেয়ে যাবা আমার রসুল সার্টিফিকেট দিবে ওইটা তোমরা গ্রহণ করবা আমার রসুল সত্যায়িত করবে ওইটা তোমরা গ্রহণ করবা তোমাদের উম্মতদেরকে বলে যাবা আমার রসুলের উপর ঈমান আনার জন্য আমার রসুলকে সাহায্য করার জন্য আমার রসুলের উপর ঈমান আনবে আমার রসুলকে সাহায্য করবে হাই হাই হযরতে সাইয়্যিদানা সবাই হযরতে সাইয়্যিদানা আদম নবিয়ানা আলাইহিস সালাম ওখান থেকে মাথা উত্তোলন করলেন আমার রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে আরেকটু সামনের দিকে যাব কিন্তু আপনি তাদেরকে আপনার নুরানি জলক দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ বলুন ক্বালা আকরলতুম ওয়াখলতুম আলা যালিকুম মিসরি তোমরা কি আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছ আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছ সবাই বললেন কলু আকরন না আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম সুবহানাল্লাহ কল ফাশহাদু ওয়ানা মাকুম
মিনাস শাহিদিন সুবহানাল্লাহ বলুন না আল্লাহ বলেন তোরা যখন আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেল আমিও তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম কালা ফাশাদু তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও সুবহানাল্লাহ ওয়ানা মাকুম মিনাস শাহিদিন সুবহানাল্লাহ বলবেন না ওয়ানা মাকুম মিনাস শাহিদিন তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ হযরতে সাইয়্যিদানা বাবা আদম নবীনা আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়ে গেল ট্রান্সফার মা হাওয়া আলাইহিস সালামকে সহ নিয়ে তখন 300 বছর কান্নাকাটি করেছিল ঠিক নেই 300 বছর কান্নাকাটি করার পরে দেখলেন আরশ আজিমের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আপনার ওই কালিমার সৎকায় লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ওই মহব্বতের মানুষ ওনার উসিলায় আমার হায়াতের সমস্ত গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ এখন তো ফতোয়াবাজি করে জানোয়ারের বাচ্চা আছে না নাই জানোয়ার আছে না নাই জানোয়ার ফতোয়াবাজি করে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা পাশাপাশি লেখা যাবে না এটা শিরিক এটা কি শিরিকের গন্ধ লাগে ঠিক নে বলে কি না বলছে কি না বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি বলা যাবে না কেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি অর্ধেক দেন এটা কোনো কালিমা হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যতক্ষণ পর্যন্ত পিট করবেন না ততক্ষণ পর্যন্ত এটা কি হবে না কালিমা ইযা যুকিরতু যুকিরতা মাইন সুবহানাল্লাহ বলুন যেখানে যেখানে নবী আল্লাহর আলোচনা হবে সেখানে আমার রসুলের আলোচনা হবে আল্লাহ বলে যেখানে আমার সম্মান চলবে সেখানে আমার রসুলেরও সম্মান চলবে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ বুজার বুঝতেছেন তাইলে মহারব্বুল আলামিন সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন আর আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে তাইলে তখন ছিল আল্লাহ বক্তা ছিলেন সবাই আমরা শ্রোতা ছিলাম আম্বিয়ে কেরামগণও শ্রোতা ছিলেন আমার রসুলের বয়ান দিচ্ছে আমি যে তোদের কাছে আমার রসুল পাঠাইবো তোরা আমার সাথে সত্যায়িত কর আগে সেজন্য ওখান থেকে একটা শিক্ষা নেওয়া প্রয়োজন যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করব তখন এটা ডকুমেন্ট থাকতে হবে কি থাকতে হবে এটা দলিল অবশ্যই লাগবে ওখানে সাক্ষীদার লাগবে এখানে কি লাগবে সাক্ষীদার লাগবে সম্মানিত উপস্থিতি আমি আর দেরি করব না দুনিয়ার জমিনের মধ্যে এই চট্টগ্রামের জমিনে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1970 হিজরির মধ্যে আমার হুজুর কবলা আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জশ্নে জুলুস দিয়ে বিশ্ববাসীকে থাক লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ এই জশ্নে জুলুস আজকে নতুন নয় জশ্নে জুলুস নাকি আল্লাহ মাফ করুক হিন্দুদের শোভাযাত্রার সাথে তুলনা করা হয় আল্লাহ জিব্বা কেটে ফেলবে যে মুখে কথা বলেন যে মুখে জশ্নে জুলুসকে কাফেরদের সাথে তুলনা করা হয়
জিব্বা কেটে ফেলবেন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের নসিব করুক, আমিন। দেখুন দলিল কি দে, কোরআনে নাই হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেননি। দেখুন লাইলাতুল মেরাজ, আমি একটু করে ইতি টানবো, হুজুরকে আমি দিয়ে দিব। লাইলাতুল মেরাজের মধ্যে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এমন ভাবে লাইট ফিট করলেন যে লাইট দুনিয়ার জমিনের মধ্যে মারলে মেরে লাগলে আর কোন সূর্যের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ঈদে মিলাদ নবীর জুলুস সর্বপ্রথম কে করেছেন? আল্লাহ করেছেন। এগুলো আমার কথা নয়, অসংখ্য দলিল রয়েছে। মক্কাতুল মুকাররমা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, মদিনাবাসীর আমার রসুলকে স্বাগতম জানালেন। তালাল বদরু আলাইনা মিনসানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকুরু আলাইনা মাদা লিল্লাহ দাই। সুবহানাল্লাহ বলুন। আসসালাতু আসসালামু আলাইকাম সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকাম সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। ঈদে মিলাদুন্নবী কুরআনও রয়েছে, ঈদে মিলাদুন্নবী হাদিসে পাকও রয়েছেন। সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহ পালন করেছেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।